আমাদের সোশ্যাল ম্যানার অনেকের জানা নাই সোশ্যাল ম্যানার কোথায় কি করতে হয় কিভাবে কি করতে হয় আমরা এগুলো জানি না মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় হাই আসলে এটাকে ঢেকে রাখতে হয় কারণ মুখের সামনে হাঁচি দেওয়া যায় না মানুষের সামনে নাক খোঁচানো যায় না এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে আমরা জানি না আমরা খেয়ালও করি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে এই উম্মাকে সোশ্যাল ম্যানার শিখিয়েছেন এমনকি ছোটদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক ছোট্ট শিশু বসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গেলেন এক ছোট্ট সাহাবী শিশু এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসলো খাবার দেয়া হলো ছোট্ট মানুষ বাঁ হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে আছেন না এরকম বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো এইটা ধরে ওইটা নে ওইটা ফালবে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে ওই সাহাবা বাঁ হাত দিয়ে এটা টানে এটা ফালায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া গোলাম এই পিচ্ছি এই বাচ্চা সাম্মিল্লা তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লা বলছো আগে বিসমিল্লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও বিসমিল্লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও ওয়া কুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে ওইটা খাও এরকম টানা হিচড়ে করো না ওই সাহাবি বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন খাই নাই সব সময় এভাবে তো বাচ্চাদেরকে শিখাবেন যে বিসমিল্লাহ বলো ডান হাতে খাও সামনে যেটা আছে ওইটা খাও একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে ওনারা দুই ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া বানিয়ে খেলতো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ঘোড়া হতো আল্লাহর রাসূল ঘোড়া হতো কে আর ঘোড় সওয়ার হতেন হাসান আর হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন লম্বা চুল ঘোড়ার ঘাড়ে যেমনি রশি থাকে হাসান হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলোরে ধরে টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন সুবহানাল্লাহ বললেন না তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাকাতের খেজুরের স্তূপ ছিল উনি যে ছোট্ট মানুষ খাবার দেখলি তো ছোট্ট বাচ্চারা খেতে আরম্ভ করে দেখি নিজের খাবার হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনার গলায় চেপে ধরলেন চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন আন ইন্না লা নাকুলু সাদাকা হাসান তুমি জানো না আমরা হাশিমি খানদানের লোক আমরা আলে মোহাম্মদ আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে জাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবে না খবরদার হাসান খবরদার নাতি ফেলে দাও হাদিসে এসেছে কিখ কিখ মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থুতু ফেলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিখ কিখ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সেই খেজুরটা বের করেছেন বলেছেন হাসান আমরা যাকাতের সদাকার খেজুর খাই না খবরদার হাসান কখনো যাকাতের খেজুর খাবে না সুবহানাল্লাহ পড়ো তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কারণ আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শয়তান চিল্লায় বলেন ঠিক কি না অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিস করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কি না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন রেইজ ইউর ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিব মদিনার আগের নাম কি ছিল
ইয়াসরিব, ইয়াসরিব শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, প্রতিশোধ নেয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার নবী মায়ার নবী, আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর, নেভার, কখনো হতে পারে না। আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তাইবা, মানে পবিত্র নগরী, মদিনাতুন নবী, নবীর শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াসরিব থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানিয়ে দিলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন মাসমুক নাম কি, বলে আমার নাম হচ্ছে হাজান, হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি মানে যে সবসময় টেনশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন একটা নাম হলো মিয়া, টেনশন কি কারো নাম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শোনো তোমাকে একটা পরামর্শ দিই, এই টেনশন নাম বাদ দাও, তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো, সাহাল। এখন হাজান বলে আমি ছোট্টবেলা থেকে সবাই আমারে চিনে হাজান নামে, এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে, দরকার নাই, আমার হাজান আছে এটাই ভালো, টেনশন সমস্যা নাই। ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে, ওর এই বিপদ, ওর ব্যবসায় মন্দা, ওর পেটে ব্যথা, ওর জ্বর, ওর অসুস্থতা, ওর ঘরে শান্তি নাই, একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে। সবাই বলে হাজান, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না, এই জন্য টেনশন বাড়ছে, যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো। হাজান এবার যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাজান নামের দরকার নাই, আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো। সাহাল শব্দের অর্থ সহজ, সাহাল মানে কি, ওই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল, তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল, সাহাল মানে সহজ। আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই, সব কাজরে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। এজন্য উঠে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে সব অন্যায়, রাজি আছেন তো? যে সূরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সূরা, আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন, 10টা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন, এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি। কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায়, এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ সূরায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 9 জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল, মোট স্ত্রী 11 জন, দাসী 2 জন, সব মিলে 13 জন, আর এট এ টাইমে বেঁচে ছিল 9 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলাদা কোনো ঘর ছিল না, 9 বিবিরে 9টা ঘর করে দিছিলেন, এগুলোরই বলে হুজরা, সুবহানাল্লাহ। পড়েন তো উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো, যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই, এরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডাকা শুরু করতো, আমরা আমাদেরকে যেমনে ডাকি, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাক ভাই আব্দুল্লাহ, এদিকে আয়, এভাবে ডাকবো না, বন্ধু তো তুই আমার বন্ধু আব্দুল্লাহ, এদিকে আয়, আব্দুর রহিম আমার বন্ধু তো আমি ডাকবো ভাই আব্দুর রহমান, এই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ, ওনারা কি ডাকা যাবে এই মোহাম্মদ, এই ডাকা যাবে, উনি কি আমাদের মতো মানুষ, উনি মানুষ তবে অসাধারণ মানুষ, ঠিক কি না? তো কিছু বেদুইন এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, তারা এসে বলতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ এই মোহাম্মদ এই বের হও, আল্লাহ বরদাস্ত করলেন না, আল্লাহ বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীর ওইভাবে ডেকো না, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে, অপেক্ষা করো অপেক্ষা করো, অ্যাপয়েন্টমেন্ট নাও, পারমিশন নাও, সালাম দাও, কার কথা চিল্লায় বলতে হবে, কার? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون. পড়েন আল্লাহু আকবার, আল্লাহ বললেন অবিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও, অপরিচিত কারো বাসায় যদি যাও, যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও। দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ, অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, পারমিশন নিয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। অনেকে এমপির বাসায় যেয়ে ভিড় করে, এমপিরে পায় না, রাগ দেখে, আরে আসছি এমপি হয়েছে তো কি হয়েছে, পাওয়া যায় না সময় মতো, এমপিরও কাজ আছে না নাই, উনি তো আপনাদের জন্যই কাজ করে, উনি যে মিটিংগুলো করে আপনাদের জন্য, এই নির্বাচনী এলাকার জন্য করে, এগুলো বুঝতে হবে। অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যেয়ে, এই হুজুর নামে না এখনো, এতক্ষণ ধরে বসে আছি, 2 কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদেরকে, এরকম অভিযোগ আছে না নাই, কিন্তু হুজুরও মানুষ, হুজুরের ঘুমানো লাগে, হুজুরের গোসল করা লাগে,
হুজুরের বিশ্রাম লাগে, হুজুরের ফ্যামিলি আছে, হুজুরও অসুস্থ হয়, হুজুর রোবট না, ঠিক কি না? এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু আমলে নেবেন। এজন্য সুন্নাহ হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া, মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই, উনি যদি বলে হ্যাঁ আসেন যাবেন, তাহলে এক নম্বর সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। দুই নম্বর সুন্নাহ যে সালাম দেওয়া, অনুমতি চাওয়া, কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে? আগে কি দিবেন? আওয়াজ করে বলেন, আগে কি দিবেন? সালাম। তারপর আপনার নাম বলবেন, কি বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ঘরে বসা এক সাহাবি এসে দরজার মধ্যে কাড়া নাড়লেন, আল্লাহর হাবিব সাল্লাম বললেন মান্দা, কে দরজায় কাড়া নাড়ে? সাহাবি বললেন আনা আমি। বিষ্ণু বললেন মান আনতা, তুমি কে? সাহাবি কয় আনা আনা, আরে নবী আমি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিসের আনা আনা, নাম বলো মিয়া, আনা আনা কান্নাহু কারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওর কথাটা রিপিট করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন কে? বলে আমি। আরে তুমি কে? সাহাবি বলে হুজুর আমি। আল্লাহ রাসূল বলে আমি আমি, এটা কোনো নাম হইল? নাম বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গিয়ে দুইবার বললেন আমি আমি, তা আমি বললেন না, আবার নামটা বলবেন, আমি কোনো নাম হইল? তো সাহাবি বললেন আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন না আমি তোমার নাম না, তোমার নাম বলবে। তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয়া, দুই নাম্বার অনুমতি চাওয়া, দরজায় নক করে সালাম দেওয়া, আর নাম বলা। রাজি আছেন? অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না, এটা কি আপনাদের মনে থাকবে? এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কেউ নাই, শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে, আস্তাযিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি? আল্লাহর হাবিব বললেন না, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে? সাহাবি বললেন না, কশিন কালে আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন ইদান ইস্তাযিন আলাইহা, তাহলে তোমার মার ঘরে ঢোকার আগেও অনুমতি নিয়ে ঢুকবা, মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সাহাবি বলে আনা খাদিমুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ছাড়া ওনার কেউ নাই, আমি তো ওনার খেদমত করি, আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, তোমার মায়ের ঘরে ঢোকার আগেও অনুমতি নেওয়া লাগবে। তাহলে মার ঘরে ঢোকার আগে যদি অনুমতি লাগে, বোনের ঘরে ঢোকার আগে তোর অনুমতির দরকার নেই? হ্যাঁ, ভাইয়ের ঘরে, ভাবির ঘরে, ভাবির ঘরে ঢুকবেন? হ্যাঁ, অনুমতি নিয়ে ঢুকবেন না? খবরদার, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা। হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি, সে হয়তো বিশ্রাম নিচ্ছে, অল্প কাপড় পরে শোয়া, বা বিছানায় এমন ভাবে পড়ে আছে ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না, ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে? নক করেন, সালাম দেন, নাম বলেন, পারমিশন চান, এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে, আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে, ঠিক কি না? দিস ইজ ইসলাম, আওয়াজ করে বলেন দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। শুধু লম্বা দাড়ি রাখাই ইসলাম না, শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না, কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে কারো ঘরে ঢুকার আগে আগে পারমিশন নিব, সালাম দিব, হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না, ইনশাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন ইমানদারদেরকে ডেকে, এই সূরার মধ্যে রব্বুল আলামিন পাঁচবার ইমানদারদেরকে ডাক দিয়েছেন, আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বললেন অবিশ্বাসীরা শোনো, প্রথম গাইডলাইন, এই সমাজে যদি শান্তি চাও, সমাজটারে যদি সুন্দর বানাতে চাও, আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের উপরে কোনো কথা বলো না, আল্লাহ আল্লাহর রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল, আল্লাহ আল্লাহর রাসূল যা বলছে ওইটা ফাইনাল, না আমার যা মন চায় ওইটা ফাইনাল, কারটা ফাইনাল? আল্লাহ আল্লাহর রাসূলেরটা ফাইনাল। কোনো বিশ্বাসী নারী, কোনো বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি? মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে?
আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসূলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এজন্য আল্লাহ বললেন ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আল্লাহ আল্লাহর রাসূলের বিধান যখন জানা হয়ে যায় কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নাই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হিজাব পরে রাস্তায় বের হও এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটাই ফাইনাল ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ খেয়াল রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে এক সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব ঘুমাবো না এক সাহাবী বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না আরেক সাহাবী বলল সারা বছর আমি রোজা রাখব আমি কোনোদিন রোজা ভাঙবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো শিখাইছেন আমাদেরকে সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখাইছে সারা বছর রোজা শিখাইছে স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন দেখেন হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন কার এত সাহস যে বলেছে সারা রাত তাহাজ্জুদ পড়বে কই আমি নবী তো সারা রাত তাহাজ্জুদ পড়ি না আমি নবী তো তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিশতে সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় ইন্নি লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক কি না আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না আমার রাসূলের চাইতে কেউ বেশি আল্লাহ আলা হতে পারবে তার মানে রাসূল যতটুকু শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে না খবরদার রাসূল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর ওলি আমি পাঁচ রাকাত পড়বো সব বেশির জন্য হ্যাঁ কি কয় হবে না পাঁচ রাকাত তো সেজদা কয়েকটা বেশি আছে ওটার মধ্যে রুকু কয়েকটা বেশি কষ্টও বেশি হবে কথা কয় না হবে রমাদানের 30 দিন রোজা রাখা ফরজ আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি শাবান জুলকা জুলহাস 3 মাস টানা 90 দিন রেখে দিব বেশি রাখবো আমি হবে হবে কারণ বেশি বুঝছে কারণ কি আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসূলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে খবরদার নেভার বি অ্যাডভান্সড ফ্রম আল্লাহ অ্যান্ড হিজ রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে আমরা অ্যাডভান্স হব না আল্লাহ আল্লাহ রাসূল যা দিয়েছেন ওইটাই ফাইনাল ওইটা কি ফাইনাল আওয়াজ করে বলেন ওইটা কি তাহলে সামাজিক সুখ সম্প্রীতির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই আমরা মানব এর উপরে আমরা কোনো কথা বলতে চাই এরপর আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ও বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কার কারণ সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে এরকম ঘিরে বসে থাকতো এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকুর চেয়ে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদবি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয় ওমরে ফারুক বলে না উনি না আমার মতে এই লোকটা হইলে ভালো সাইয়েদনা আবু বকর বললেন আরে না ওমর তুমি বুঝো নাই আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুণ আছে
সাইয়েদান ওমর ফারুক বলেন না আপনি বুঝেন নাই আপনার সে আমি ভালো বুঝছি আমি যারে বলেছি সেই হবে না তা তর্ক আছে না নাই এই তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটা ঝগড়ার একটা ভাব বিষ্ণুনবী বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে না উনি হবে বিষ্ণুনবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ উঁচু হয়ে গেল আরশের উপর থেকে একটা ধমক দিলেন কে আল্লাহ বললেন খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমাদের সব নেক আমল গুলো আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল নামাজগুলো বাতিল কাজে আসবে না হজ করছো বাতিল রোজা রেখেছো বাতিল সব বাতিল বেয়াদবি করেছো নবীর সাথে চিল্লায় বলেন ঠিক কি না নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কণ্ঠ এ আয়াত আসার পরে সাহাবারা তো এমন ভয় পেলেন এবার নবীর কাছেই কেউ আসে না সুবহানাল্লাহ কইবেন না ভয় আসে না ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আল্লাহর হাবিব ওমর ফারুককে ডাক দিলেন এই ওমর সামনে আসো এদিকে আসো ওমর ফারুক আসলেন কিন্তু ওমর ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী ওমর ফারুকের কথা কানে শোনে না সুবহানাল্লাহ নাই এত আস্তে আস্তে ওমর ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বললা একটু জোরে বলো না ওমর ফারুক একটু জোরে বললেন তাও শুনেন না বিশ্বনবী বললেন আরেকটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনে সব ইবাদত শেষ এই জন্য কথা কওয়ার দরকার নাই ইবাদত গুলো ঠিকঠাক আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার তাহলে দুই নম্বর গাইডলাইন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি মাশাআল্লাহ হাত নামান যারা আমরা করি নাই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও আমিন আমরাও যেন আমার নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি তৌফিক দাও আমিন আমরাও যেন রওদাতুল মিন রিয়াদিল জান্নাহ ঢুকে দুই রাকাত নামাজ পড়তে পারি তৌফিক দাও আমিন তোমার ঘরটা যেন তাওয়াফ করতে পারি তৌফিক দাও আমিন মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টারে ঠান্ডা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন তো যারা গিয়েছেন তারা জানেন মসজিদে নববীতে নামাজের পরে আপনারা যখন পূর্ব দিকে প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পরে রওদাতুল মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান পুরো মসজিদে নববীর কারপেটের এক কালার ওই রওদাতুল মিন রিয়াদিল জান্নার কারপেটের আরেক কালার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বা এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেয়া হয়েছে এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা গন সুবহানাল্লাহ হাজিরা খুব ভিড় করে ওইখানে নামাজ পড়ার জন্য এটা বাম দিকে পাবেন এরপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই বা দিকে পাবেন বিশ্বনবী ইসলামের কবর আল কবর আর শরীফ আমার নবী এখানে শুয়ে আছে যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন যেই নবীর নামাজের তাশাহুদে বসে সালাতু সালাম পড়ে শোনা যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যেয়ে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান পাঁচ ছয় হাত এখানে আমার নবী শুয়ে আছে এখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামলে রাখতে পারবেন আমার নবীর কোন উম্মত প্রথম যখন উমরা করতে যায় হজ করতে যায় নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না চিৎকার দিয়ে কান্না আসে চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে যেই নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যখানে আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায় এই জায়গায় আমার নবী শোয়া সহ্য হয় না বুক ফেটে চিৎকার আসে কিন্তু চিৎকার দেয়া যায় না কারণ যে আয়াতের তাফসির আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তুমি নবীর দরবারে এসেছো এখানে বড় গলায় আওয়াজ করে কোনো কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিক কি না এই আয়াতটা আজও লেখা নবীর কবরের উপর লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী এটা নবীর দরবার এখানে চিৎকার চেঁচামেচি করে দুরুদ পড়া যাবে না লাফালাফি করা যাবে না
ভদ্র ভাবে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে নবীরে সালাম দিতে হবে সুবহানাল্লাহ পড়ো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের থেকে বিদায় নিলেন কিন্তু এই আয়াতের হুকুম আজও আছে না নাই অনুরূপ ভাবে যারা আমাদের উস্তাজ মা বাবা আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের নেতা তাদের সামনেও উচ্চবাচ্য করে আওয়াজ করা যাবে তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই তাহলে দুইটা গাইডলাইন আমরা পেলাম প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছে এটাই ফাইনাল এটাই কি কথা বুঝে নাই আল্লাহ আল্লাহর রাসূল যা দিয়েছে সেটা কি ফাইনাল আর দুই নাম্বার হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করা যাবে না যাবে না তিন নম্বরে আল্লাহ মুমিনদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে নাও আদেশটা কার জোরে বলেন আমরা কিছু শুনলেই বিশ্বাস করি এরকম আছে না নাই যা শুনে তাই বিশ্বাস করে এরকম করা যাবে তো কি করবেন তাইলে হ্যাঁ কি করতে হবে ঠিক না বেঠি হ্যাঁ ঘটনাটা ঠিক না বেঠি এটা আমাদেরকে যাচাই করতে হবে ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট Whatever you found in social media or Facebook, don't share. Think twice before you share, man. Share করার আগে দুইবার ভাববেন যে শেয়ার করব কি করব না একটা কিছু পাইলে শেয়ার মেরে দেয় সে দিচ্ছে শেয়ার তার বন্ধু দেয় শেয়ার পুরো ফেসবুকের মধ্যে মারামারি আছে না নাই আসলে এরকম কিছু ঘটেই নাই আছে না নাই খবরদার আমরা খুব খুব বেশি পছন্দ করি এই রুমর গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পৃথিবীতে এক নাম্বার আমাদের চেয়ে কেউ বেশি গুজব ছড়াতে পারে আমরা কি গুজব মানব গুজব এটারে আজকে আমরা নো বলে দিব নো কি বলবেন এত আস্তে গুজবকে আমরা কি বলবো নো গুজবে কান দিবেন না প্রায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস হয়েছে আপনার কি সমস্যা আপনার এত ভালো লাগে কেন আপনার ভিডিও তো কয়েকদিন পরে ফাঁস হবে তখন আপনি কি করবেন এই সমস্ত আজে বাজে কাজে যাবেন না অমুক নেতার কি ফাঁস হয়েছে কি গোপন ভিডিও কি স্ক্যান্ডাল এগুলো নিয়ে কখনো মুমিনদের মাথা ব্যথা থাকতে পারে না মুমিন চাইলে যে কোনো জিনিস শেয়ার দিতে পারে না আপনি লা ইলাহা পড়েছেন এই লা ইলাহা যেন তেন কোনো বাণী নয় এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয় তার হাতগুলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার তার জিব্বাটা সারেন্ডার তার চোখগুলো সারেন্ডার তার কানগুলো সারেন্ডার সে চাইলেই মন যা চায় তা করতে পারে না ঠিক কি না আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন কেন পারেন না কারণ আপনি মুমিন ঠিক কি না চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায় যেন কানে শুনি সদা তোমার কালাম এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত পড়েন আমিন তাহলে ফাচাবাইয়ানু নিউজ একটা শুনলেই আমরা শেয়ার দিব না ভাই আমরা একটু চেক করব ক্রস চেক ডাবল চেক নির্ভরযোগ্য তথ্যসূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা 100% যখন আপনি কনফার্ম দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক দ্যাটস নট এ বিগ ডিল দেন শেয়ার দেন জনসচেতনতার জন্য শেয়ার দেন সমস্যা নাই কিন্তু না জেনে শেয়ার দেওয়া যাবে কথা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বনুল মুস্তালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মেরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মেরার তুমি এই এলাকার নেতা কি করতে হবে আমাদের বিশ্বনবী বললেন নামাজ পড়বা রমাদানের রোজা রাখবা জাকাত আদায় করবা মেরার বলে তাহলে জাকাত নেন বিশ্বনবী বললেন না এক বছর পূর্ণ হওয়ার পরে জাকাত দিতে হয় জাকাত কয় বছর পর পর জাকাত প্রতিদিন দেয়া লাগে হালানিল হাউল এক বছর যখন হবে আমি আমার সাহাবি পাঠাবো মদিনা থেকে তখন দিয়ে দিও বিষ্ণু নবী চলে গেলেন এক বছর পরে এক সাহাবিকে রেডি করলেন
যাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালিকের পক্ষ থেকে ওই সাহাবীর নাম হচ্ছে আল আলী ওয়ালিদ ইবনে উকবা বিশ্বনবী ডেকে বললেন ওয়ালিদ যাও এক বছর সময় অতিক্রান্ত হয়েছে বনুল মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো সাইয়েদনা ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী উনাদের এলাকায় শুভাগমন করবে ওই সাহাবীকে লাল গাড়িচার সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্যবাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে সুবহানাল্লাহ পড়ো নবীর সাহাবীর আগমন হবে নবীর সাহাবীর শুভাগমন উনি এসে আমাদের এলাকার যাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে ওনাকে সংবর্ধনা দিব বের হও তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আস আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালিকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে কি নিয়ে দাঁড়ায় আছে উনি ভাবছে আমারে মারার জন্য দাঁড়ায় আছে উনি মনে মনে ভাবলেন বিশ্বনবী পাঠালেন জাকাত নেওয়ার জন্য জাকাত পরে নিব আগে যান সামলাই কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো আসলে কথাটা কি ঠিক মারার জন্য দাঁড়ায় আছে কি জন্য সম্মান দেওয়ার জন্য ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য উনি ভাবলেন আমারে কচু কাটা করবো এক কাজ করি ওদিকে না যে অ্যাবাউট টার্ন উল্টা ঘুরি যেই চিন্তা ওই কাজ সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবা উল্টা ঘুরে গেলেন মন্দ ধারণা নিয়ে ফিরে যেয়ে বিশ্বনবীরে বললেন নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন জাকাত আনার জন্য পাঠিয়েছেন কিন্তু তারা জাকাত তো দিবেই না আমারে হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল গো নবী কথা কি সত্য উনি ভুল বুঝতে পারছেন উনি ভুল বুঝেছেন না বুঝে ভুল কথায় বিশ্বনবীর কাছে প্রচার করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল মনা নবী সাহাবী তো আর মিথ্যা বলবেন না বিশ্বনবী বিশ্বাস করলেন বিশ্বাস করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যের অভিযান পাঠালেন বললেন যাও যে দেখো ঘটনা কি ঘটনা সত্য হলে অভিযান চালাও আল্লাহ বলে নবী অভিযান পরে চালায়নি একটু থামেন ফাতাবাইয়ানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু নবী ওয়ালিদ এসে আপনার কাছে দেই তথ্য প্রচার করেছে তথ্যটা সঠিক নয় আগে যাচাই করেন তারপরে অ্যাকশনে যান ঠিক কি না আমরা ডাইরেক্ট অ্যাকশন মারি আমরা কি করি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সত্য না মিথ্যা ধার ধারি না আল্লাহ বললেন নবী অভিযান চালাবেন না ওয়ালিদ যেই কথা আপনারে বলেছে এই কথাটা সত্য নয় أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادبين আপনি যদি ওই মুসলমানদের এলাকায় না জেনে অভিযান পাঠান অভিযানে যদি কেউ মারা যায় প্রত্যেকটা মৃত্যুর দায়ভার কিন্তু আপনার কাঁধেই বর্তাবে গো নবী ঠিক কি না এই যে আপনি চেক না করে জাস্টিফাই না করে নিশ্চিত না হয়ে ওয়ালিদের কথায় বিশ্বাস করেই বনুল মুস্তালিককে অ্যাটাক করার জন্য 1000 সৈন্যবাহিনী পাঠালেন ওরা যদি আক্রমণ করতো কেউ যদি মারা যেত এই দায়ভার কার আমার নবীর ঠিক কিনা নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা উম্মাকে শিখিয়ে দিলেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু কেউ যদি খবর নিয়ে আসে শুনেই বিশ্বাস করো না আগে যাচাই করো আগে চেক করো তারপরে বিশ্বাস করবা ঠিক কিনা তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন চার নম্বরে আল্লাহ বললেন লা ইয়াসখার কওমুন মিন কওম কেউ কাউরে ঠাট্টা করবো না আমরা অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো না রাজি আছেন সবাই রাজি এরপরে পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না দোষ খুঁজবা নিজেদের কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না পাঁচ নম্বর ওয়ালা তালমিজু আনফুসাকুম নেভার ডিসফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া আছে না এরকম এই হুজুর ভালো না এই সমস্যা ওই হুজুরও ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো যেন খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খোঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান কারণ অন্যে কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা
আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা গোপনে দোষ খোঁজে প্রকাশ্যে দোষ বলে তাদের উপর আল্লাহ লানত হুমাযাতিল লুমাযা এই লুমাযা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিযু আনফুসাকুম একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান তাহলে আমরা আত্মসমালোচনা করব কি করব খেয়াল রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা সবচেয়ে খারাপ কি তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা সেটা কি আলোচনা সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা করব না আমরা করব আলোচনা আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজম রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয় নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইয়েরা অন্যের দোষ যেন না খুঁজি স্মল পিপল টক অ্যাবাউট পিপল যারা নিচু মনের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ নিয়ে কথা কয় এই মানুষ এই মানুষের সমস্যা এই এই সমস্যা অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস অ্যান্ড স্টোরি অ্যান্ড দ্য ইনসিডেন্টস যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট পিপল তারা মহামানুষ দে টক অ্যাবাউট আইডিয়াস তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে প্লাই করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই আমি জান্নাতি না জাহান্নামী এই টেনশনে তো ঘুম আসে না আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে পিছু লাগা মানে কি ও সামনে না আমি সামনে কথা বুঝে নাই বোধ হয় কেউ যদি আমার পিছু লাগে ও সামনে না আমি সামনে আমি সামনেই থাকবো ও পিছনেই থাকবে কথা বুঝতে পেরেছেন খবরদার পিছু লাগবো না কারো কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাব কারো দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজবো আমার কি সমস্যা আমার কি ইম্প্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময় কি দিয়েছেন আমাদের জীবনের এই সবচেয়ে দামি জিনিসটা এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দিই নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না তাই না এই জন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি নিজের দোষ খুঁজি ওয়ালা তালমিযু আনফুসাকুম একে অপরের দোষ খুঁজো না আদেশটা কার আওয়াজ করে বলতে হবে আদেশটা কার এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ালা তানাবাযু বিল আলকাব খবরদার খবরদার কাউরে মন্দ নামে ডেকো না প্রত্যেককে যে নামে ডাকলে সে খুশি হয় তাকে ওই নামে ডাকো কোনো মন্দ নামে কখনো কাউরে ডাকা যাবে না মন্দ নামে ডাকা যাবে সম্মানিত ভাইরা কাউরে মন্দ নামে ডাকবেন তার যেই নাম ওই নামে ডাকবেন যে নামে সে নিজেকে ডাকলে পছন্দ করে তাকে ওই নামে ডাকবেন মন্দ নামে কাউরে ডাকা যাবে না এটা কবিরা গুনাহ এটা কি গুনাহ কবিরা গুনাহ কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে খুব প্রিয় খুব আপন খুব যত্নের তাই না ভাই আপনার নাম কি উজ্জ্বল হোসেন উজ্জ্বল নামে আরো মানুষ এই গ্রামে আসে না নাই আপনার কাছে মনে হইতে পারে উজ্জ্বল নামটা তো খুব স্বাভাবিক একটা নাম উজ্জ্বল কত উজ্জ্বল আছে এলাকায় আপনার কাছে এরকমই লাগে কত উজ্জ্বল কিন্তু ওনার কাছে উজ্জ্বল নামটা এরকম না ওনার কাছে উজ্জ্বল নামটা স্পেশাল উজ্জ্বল নামটা কি স্পেশাল কারণ এই নামে তাকে সবাই ডাকে এই নামটা তার কাছে খুব আদরের খুব যত্নের হুজুর আপনার নাম কি সুলাইমান ফারুকি আপনার কাছে মনে হতে পারে আরে কত সুলাইমান তো জীবনে দেখছে কত সুলাইমান আছে বাংলাদেশে 10,000 সুলাইমান আছে না নাই আছে তো আপনার কাছে এরকম মনে হয় কিন্তু ভাইজানের কাছে কি এরকম মনে হয় ভাইজানের কাছে সুলাইমানটা খুব দরদের খুব প্রিয় খুব আদরের কারণ এই নামে ভাইজানকে সবাই চিনে ঠিক কিনা
আমার নাম মিজান আপনার কাছে মনে হইতে পারে আরে এই নামের কত লোক আছে বাংলাদেশ আছে না কিন্তু আমার কাছে এই নামটা খুব দরদের কারণ আমারে মিজান বললে আমি বলি কি আরেকজনকে ডাকলে আমি তাকাই ঠিক কি না ভাবছি আমারে ডাকছে কারণ এই নামটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে এটা আমার পরিচয় বহন করে প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা এমন এজন্য কারণ নাম যখন নেবেন সুন্দরভাবে নেবেন প্রত্যেকে প্রত্যেকের নামকে পছন্দ করে তার প্রমাণ কেউ কাগজ কলম পাইলেই দেখবেন নিজের নাম লেখে সিগনেচার মারে আছে না নাই বিশেষ করে সাগরে ঘুরতে গেলে বালুর মধ্যে প্রত্যেকে প্রত্যেকের নাম লেখে দেখবেন দেখছেন কক্সবাজারে ঘুরতে গেছেন কারা কারা দেখি আচ্ছা দেখবেন আমি অনেককে দেখেছি সাগর পাড়ে বালুর তীরে বালু পেলেই প্রত্যেকে নিজের নামটা লেখে লেখে আবার লাভ চিহ্ন দেয় এমনি বড় করে একটা কি দেয় লাভ মানে কি তার মানে আমার নামটারে আমি ভালোবাসি প্রত্যেকে প্রত্যেকের নামটারে বড় ভালোবাসে এজন্য কখনো এই রোহিঙ্গা ফইন নির্বুদ এগুলো বলবে না আর যার যেই নাম ওই নামটা সুন্দর করে ডাকবেন আল্লাহ বললেন ওয়ালা তানাবাযু বিল আলকাব মন্দ নামে কখনো কাউকে ডেকো না সুন্দর নামে ডাকো নামের বিকৃতি কবিরা গুনাহ আমরা আমাদের দেশে এটা করি কত সুন্দর নাম বাবা মা রেখেছে আবু বকর ওরে ডাকে বক্কইরা কি ডাকে বাবা মা রেখেছে আব্দুল ওয়াক্কাস ওরে ডাকে হ্যাঁ আকাইচা এটা হইল এগুলো করবেন আল্লাহর নামের সাথে মিলে কি সুন্দর নাম আব্দুল কুদ্দুস ওরে কি ডাকে হ্যাঁ আজকে থেকে আর ডাকবেন ডাকবেন আর তাহলে প্রত্যেককে আমরা প্রত্যেকের সুন্দর নামে ডাকতে রাজি আছি না নাই এরপরে আল্লাহ আট নম্বরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল্লান ইন্না বাদাযযন্নি খবরদার আন্দাজ অনুমান করে কথা বলো না ইজতানিবু কাসীরাম মিনাযযন অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো আদেশটা কার আন্দাজে কোনো কথা আমরা বলবো না অনুমান নির্ভর কথা বলবো না কারণ ইন্না বাদাযযন্নি ইস বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয় ফলে পাপ হয় ঠিক কি না আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা বেশিরভাগই ভুল তাহলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোন মুমিন বলতে পারে খবরদার আন্দাজ অনুমান নির্ভর কোন কথা আমরা বলবো না আল্লাহর হাবিব সাইসলাম বলেছেন ইয়াকুম ওয়াদ-দন ফা ইন্নাজ-জন্না আকযাবুল হাদিস তোমরা ধারণা করা থেকে অনুমান নির্ভর আন্দাজ নির্ভর কথা থেকে বেঁচে থাকো কেননা আন্দাজ নির্ভর কথাগুলো হচ্ছে মহাপাপ আন্দাজে কথা বলা যাবে আন্দাজ অনুমান নির্ভর কথা বলা যাবে না কারণ আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে ইয়াত্তাবিউনা ইল্লা যন ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন্না যন্না লা ইগনি মিনাল হাক্কি শাইআ কিছু লোক আছে আর আন্দাজ নির্ভর কথা বলে আর আন্দাজ কখনো সত্যের বিকল্প হতে পারে আজ থেকে আন্দাজে কথা আমরা বাদ দিয়ে দিব রাজি একমত না দ্বিমত আওয়াজ করে বলেন একমত না দ্বিমত খবরদার আন্দাজ করবেন না যদি আন্দাজ করেন ভালো আন্দাজ করবেন আন্দাজ করলে কি আন্দাজ করবেন ভালো আন্দাজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ কোনো নেগেটিভ আন্দাজ আমরা করতে চাই না ভাবলে পজিটিভ ভাবনা অনুমান করলে পজিটিভ কিছু লোক আছে খালি নেগেটিভ আল্লাহ তুমি আমাদেরকে পজিটিভ মাইন্ডেড হওয়ার তৌফিক দান করো আমরা পড়ি আমিন এই দেশে যে কি পরিমাণে আন্দাজে কথা চলে চলে না আপনি দেখলেন আপনার এক বন্ধু রিকশায় করে এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা দেখেই এসে বলা শুরু করলেন আমি তো দেখছি আমার বন্ধু বন্ধু প্রেম ভালোবাসা শুরু করছে এক মেয়ের নিয়ে প্রেমে পড়ে গেছে আমার বন্ধু তো প্রেমে হাবুডুবু খায় কেমনে বুঝলি কারণ আমি নিজ চোখে দেখেছি মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছে বান্ধবীর নিয়ে প্রেমিকারে নিয়ে রিকশায় ঘুরে এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিকশায় যে মেয়েটা বসা ছিল সেটা তার আপন বোন হতে পারে না তার পাশে যে মেয়েটা বসা ছিল এটা তার আপন ভাগ্নি হতে পারে তার আপন খালা হতে পারে না ওর কিছু হয় নাই আপনার গুনার পাল্লাকে আপনি ভারী করেছেন ঠিক কি না কারো ঠোঁট কালো দেখলে আমরা আন্দাজে বলি লোকটা মনে হয় সিগারেট খায় আছে না নাই সিগারেট না খেয়েও ঠোঁট কালো হতে পারে কি পারে না বিয়ের পরে যদি কেউ হুন্ডা কিনে বিয়ের পরে যদি হুন্ডা কিনে কিসের হুন্ডা
এই দেখছেন আন্দাজে মেরে দিয়েছে যত তো ও যখন হুন্ডা পাইছে বা কিনছে বা কোত থেকে আনছে কত টাকা খরচ করে কিনলো কেমনে আনলো কিস্তিতে না আনলো না সরাসরি আনলো মাথার গাম পায়ে ফেনে আনলো না বন্দুকটা চালাইতেছে জানেন আপনি তো এগুলো ধারণা করেন কেন আন্দাজে আন্দাজে ধারণা করেন কেন আজকে থেকে আন্দাজের গুষ্টি গিলাই আমরা আন্দাজে কথা বলা যাবে খবরদার ইজতানিবু কাসীরাম মিনাল যন ভাই এগুলো করে আমরা আমাদের সমাজটারে জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছি আর কত আর না অনেক হয়েছে এবার থামেন থামেন স্টপ থিংক টুয়াইস একটু ভাবেন কি বলছি আমি প্রতিটা কথার জবাবদিহিতা সেদিন চাইবে কে আল্লাহ এজন্য আট নম্বরে বললেন আন্দাজে কথা বলো না নয় নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি আছে না নাই সামাজিক ভারসাম্য শৃঙ্খলার জন্য গভর্নমেন্টের যে গোয়েন্দা ওইটা না ওইটা ঠিক আছে মদিনায় ছিল ওমরে ফারুকের গোয়েন্দা আল্লাহ রাসূলের গোয়েন্দা আমরা নিজেরা ব্যক্তিগত দায়িত্বে যে গোয়েন্দাগিরিটা করি কারো জানলার ফাঁকা খোলা থাকলে চোখ দিয়ে যে উকিটা মারি ওইটা নিষেধ ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না কিছু লোক আছে দেখবেন এরা ফিসফিসরে কি যেন বলতেছে উনি কান পেতে আছে এইভাবে আছে না নাই তো এরা কি বলে এটা নিয়ে আপনার তো ইন্টারেস্ট কেন ছিদ্র থাকলে অনেক ওই দিক দিয়ে চোখ দেয় আছে না নাই টিনের ঘরের ছিদ্র ওদিক দিয়ে চোখ দিতেছে বিশ্ব নাই বলছেন কোন ছিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয় গুতামের ওর চোখ কানা করে দাও বাংলাদেশে যদি দেন এই দেশে বিচার হইতে পারে যে কেন চোখ কানা করলেন কিন্তু মদিনার সমাজে কেউ অন্যায় ভাবে কারো ঘরের ছিদ্র দিয়ে চোখ দেওয়ার কারণে যে চোখ গুতা মেরে চোখ নষ্ট করে দেওয়া হয় তার জন্য কোনো বিচার নাই কারণ তুমি অপরাধী তুমি এত ছিদ্রান্বেষী কেন জানলা খোলা থাকলে উকি মারে মানুষের গোপন চিঠি করে আসে না নাই কারো চিঠি যদি পান খুলে দেখবেন কখনো কারো মোবাইল পেয়ে গেছেন ওরে পাইছি বড় ভাইয়ের মোবাইল দেখি তো গ্যালারিতে কার কার ছবি আসে না নাই না করা যাবে না কারো ফেসবুকের ভেতরে ঢুকেই সে কার সাথে চ্যাটিং করলো মেসেঞ্জারে কি বললো এগুলো দেখবেন না এগুলো হারাম তার ইনবক্স চেক করবেন না কারো গোপন চিঠি দেখবেন না কারো বেশি ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবেন না করা যাবে অনেকে আছে খালি ব্যক্তিগত প্রাইভেট ম্যাটারে নাক গলায় ভাই পারি কই কি চাকরি করেন সরকারি বেতন কত ভাবি কি করে আপনার ভাবিও চাকরি করে ভাবির বেতন কত ভাবির বেতন কত এটা দিয়ে তোমার কি লাভ ঠিক না ইত্যাদি 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 প্রাইভেট ম্যাটার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমাদের আগ্রহ ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম যেটা তোমার জানার কথা না ওইটা নিয়ে তো আগ্রহ দেখাবা না ড্রোন মেশিন নিজের চরকায় নিজের চরকায় তেল দিলেন নিজের চরকায় দিয়ে অন্যকে নিয়ে এত আগ্রহ ভালো না অন্যের পিছু লাগেন না এই গোয়েন্দাগিরি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও মানুষের প্রাইভেট ম্যাটার নিয়ে যেন আমাদের কিউরিসিটি না থাকে এভরি ওয়ান হ্যাজ এ প্রাইভেসি এ প্রাইভেট ওন স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সাম ওয়ান ওন স্পেস কারণ নিজের স্পেসে যে ইন্টারফেয়ার করা এটা হারাম সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম খবরদার খবরদার একে অপরের গীবত করো না গীবত আছে এটা একটা মহামারী গীবত হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ আমি নাম দিছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস ঠিক কি না আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গীবত এটা হুজুর থেকে আরম্ভ করে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সতেরো কোটি মানুষ খুব মজা পায় রসগোল্লার চেয়ে মজা আহা আপনার এবাদতগুলো দিয়ে দিচ্ছেন সব আরেকজনকে যার ব্যাপারে আপনি গীবত করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কাধাক্কি করে যে হজটা করছেন ধাক্কাধাক্কি করে হাজরা আসাদের চুমুটা দিয়েছেন আরাফাতের ময়দানে চোখের পানি যে কান্নাটা করেছেন এই সব সবগুলো আপনি তার আমল নামায় তুলে দিয়েছেন তার ব্যাপারে গীবত করে চগল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব এবাদতগুলো আল্লাহ ভাগ করে ওদের আমল নামায় তুলে দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে গীবত করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো গীবত হয়ে যায়
না বলেও পারি না তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি গীবত হয়ে যায় তাহলে স্টপ এতটুকু যেহেতু বুঝেন যে বললে গীবত হয়ে যায় তখন স্টপ আওয়াজ করে বলেন তখন স্টপ মেরাজ রজনীতে বিশ্ব নবী দেখলেন রিজালান কিছু লোক লাহুম আজফারুন মিন নুহাস তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোস্ত নিজের বুকের গোস্তগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশ্বনবী বললেন জিব্রাইল মানহুম ইয়া জিব্রাইল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাতি মিন উম্মতিক আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করত এই লোকগুলো হলো তারা চায়ের দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে এরকম একটা গিরিঙ্গি লাগায় আছে না নাই এগুলো করবেন গীবত কাকে বলে যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ সহি হাদিস ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা না স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলো তো গীবত হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টা পাল্টা কথা বলা যাবে না খবরদার তাহলে গীবতকেও আমরা কি বলে দিলাম এই চার পাঁচ জন নো বলতে হবে নো গীবতকে আমরা কি বলবো চগল খুরিকে কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে না পাঁচবার মুমিনদেরকে ডাক দিয়ে সব শেষে আল্লাহ গোটা বিশ্বের সবাইকে ডাক দিয়ে বললেন ইয়াব আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন ও বিশ্বাসীরা শোনো শোনো এতে আল্লাহ ডেকে বললেন ও গোটা দুনিয়ার মানব কুল শোনো শোনো তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি কয়জন নারী কয়জন পুরুষ ওই পুরুষটার নাম নারীটার নাম তাহলে আমাদের গোড়া এক এই মানব সভ্যতার গোড়া একটা শিকড় এক জায়গায় ঠিক কি না সেই হিসাবে কোনো না কোনো ভাবে আমরা কেউ না কারো আত্মীয় কোনো না কোনো ভাবে কেউ না কারো ভাই ঠিক কি না যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম হিন্দুর বাবার নাম আদম খ্রিস্টানের বাবার নাম নাস্তিকের বাবার নাম আমরা যারা মুমিন আমাদের বাবার নাম সবার বাবা এক সবার বাবা এক সবার মা এক কোনো বিভেদ নাই বিভেদের দেয়াল আমরা গেঁথেছি বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি আমরা বানিয়েছি ধনী গরিব এটা দুই দল এটা আল্লাহ বানাইছে আমরা বানিয়েছি সাদা কালো দুই দল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল আমরা বানিয়েছি আরব অনারব আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে আল্লাহ বললেন ধনী বলো গরিব বলো রাজা বলো ফকির বলো সাদা বলো কালো বলো আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায় তার অন্তরে লাগবে তাকওয়া মানে আল্লাহর ভয় যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজদাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না ঠিক কি না এজন্য আল্লাহর ভয় তাকওয়াল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা
এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মাতব্বরি নাই ঠিক কি না তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায় তার পাশে রিকশাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ যখন দাঁড়ায় তার পাশে আমিও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়ায় তার পাশে কুলিওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুৎসিত কালো লোকটাও আমার ভাই আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় ঠিক এজন্য কোনো পার্থক্য নাই পার্থক্য আমরা বানিয়েছি আমাদের কোরআন কয়টা একটা প্রভু কয়জন একজন তাহলে পার্থক্য করেন কেন আমাদের নবী কয়জন একজন কাবা কয়টা একটা তাহলে পার্থক্য করলেন কেন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে কইছি বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান এই আহ্বানের সাথে সবাই একমত বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান ঠিক কি না আমরা এক হতে চাই আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না কাদা ছোড়া ছুরি করতে চাই না আমরা মিলে যেতে চাই মিলতে চান মিলতে চান মনে রাখবেন প্রিয় ভাইয়েরা যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি খেয়াল করে শুনুন যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক আমাদের রব একজন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই বিভেদের দেয়াল বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন ঐক্যের পথে যেন আমরা হাঁটি আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আর সামাজিক ভারসাম্য সুখ সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক দশটা মোরাল অ্যান্ড এথিক্যাল গাইডলাইন দিয়েছেন এগুলো যেন আমরা মেনে চলতে পারি রাজি আছেন সবাই দশটা গাইডলাইনের উপর আমল করা যাবে না তাহলে আমরা আল্লাহ রাসুলের কথাকে ফাইনাল বলে মানব নবীর উপরে আমাদের কথা নাই কোনো তথ্য শুনলেই এটা সত্য হোক আর মিথ্যা হোক আমরা ফেসবুকে শেয়ার দিয়ে দিব কালকে থেকে হ্যাঁ কি করব যাচাই কারো আকৃতি গঠন নিয়ে আমরা তুচ্ছ জ্ঞান করব না খবরদার খবরদার কারো দোষ খুঁজব না মন্দ নামে কাউরে ডাকব না আন্দাজে কোনো কথা বলবো না আমরা গোয়েন্দাগিরি করব না অন্যের গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না গিবত করব না আমরা নিজের দোষ খুঁজব রাজি আছেন সবাই রাজি আল্লাহ আমাদের কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করেন আমরা সবাই পড়ি আমিন রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন